हाई गाइज वेलकम बैक अगेन टू ऑनलाइन आर्निंग वीडियो। आशा करब सबाई भालो आছেন। আজকের এই টিউটোরিয়ালটা মূলত সাজানো হয়েছে আপনাদের করা কমেন্টসের উপর ভিত্তি করে। আমরা গতকাল একটা টিউটোরিয়াল দিয়েছিলাম এবং সেখানে অনেকেই কোশ্চেন করেছেন যে নতুন যে মাইএথার ওয়ালেটের সংযোজন কিংবা আপডেট এসেছে সেখানে আপনারা কিছু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন বা অনেক কিছু ফিচার খুঁজে পাচ্ছেন না। তারপরও নতুন যে ওয়ালেট সংযোজন করা হয়েছে বা আপডেটটা করা হয়েছে সেটা আমাদের জন্য বেনিফিটেবল এবং সেখানে এমন কিছু ফিচার অ্যাড করা হয়েছে যেখান থেকে আমরা আসলে বেনিফিট গেইন করতে পারবো এবং বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা এই ফুল ভিডিওতে। এবং যারা নতুন অর্থাৎ এই মাইএথার ওয়ালেট সম্পর্কে যাদের কোনো ধারণা নেই বা কি কাজ বা কিভাবে কাজ করা হয়, কিভাবে আর্নিং করা হয় সেই সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে আপনি এই টিউটোরিয়ালে সর্বোপরি ধারণা পেয়ে যাবেন এবং আশা করি আমরা বোঝাতে সক্ষম হব। তো গাইজ, আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এখানে আপনি পাবেন সমস্ত লেটেস্ট আর্নিং সাইটের আপডেট এবং এয়ারড্রপ আর এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মেক শিওর আপনি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অ্যানেবল করে দিয়েছেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো আমরা চলে যাচ্ছি মাইএথার ওয়ালেটে। এটা হচ্ছে মাইএথার ওয়ালেট এবং ইথেরিয়াম ব্লকচেনের উপর বেসড একটা ওয়ালেট। এটা সর্বজন বিদিত কিংবা সর্বজন স্বীকৃত আপনি বলতেই পারেন। আপনি যে কোনো জায়গায় যেখানে ইথেরিয়াম শব্দটা আছে সেখানে আপনি এই মাইএথার ওয়ালেটের ব্যবহারটা কিছুটা হলেও দেখতে পারবেন। তো প্রথমেই আসে এই মাইএথার ওয়ালেটের রিস্কি এবং সেফটির বিষয় নিয়ে। এখানে সেফটি এবং রিস্কি সম্পূর্ণটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি কিছুটা ভুল করেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ রিস্কি অর্থাৎ 100% রিস্কে চলে যাবেন। সো একটু যদি আপনি দেখে শুনে বুঝে তারপর ইউজ করেন তাহলে সেটা আপনার জন্য অবশ্যই রিস্ক হবে না, কারণ এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তেমন ঝামেলা পোহাতে হবে না কিংবা অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য তেমন ঝামেলা পোহাতে হয় না। স্বাভাবিকভাবে যদি আমি একটা রিস্কের উদাহরণ দিই, মনে করেন আপনার অ্যাকাউন্টে বা ইমেইলে একটা মেইল আসলো। সাপোজ যদি আপনি ধরে নেন যে একটা মেইল করা হলো ঠিক এইভাবে যে আপনি যদি আপনার মাইএথার ওয়ালেট এই লিঙ্কের মাধ্যমে অ্যাক্সেস করেন তাহলে আপনাকে এত পরিমাণ ইথেরিয়াম দেওয়া হবে কিংবা এত পরিমাণ টোকেন দেওয়া হবে। আপনি কি করলেন, লিঙ্কে ক্লিক করে চলে আসলেন এবং আপনি আপনার প্রাইভেট কি কিংবা কি স্টোর ফাইল কিংবা জেসন ফাইল যে কোনো একটা দিয়ে এখানে অ্যাক্সেস করলেন। তো যখন আপনি অ্যাক্সেস করলেন তখনই কিন্তু আপনার মাইএথার ওয়ালেটের যে বিষয়বস্তু বা যে ডিটেলসগুলো আপনি দিয়েছেন সেই ডিটেলসগুলো তাদের কাছে চলে গেছে। এখন কথা হচ্ছে এই ধরনের বিষয়গুলো আপনি কিভাবে বুঝবেন। এখানে আপনাকে বিশেষ কিছু অবলম্বন করতে হবে না। সর্বপ্রথম আপনাকে এই অংশটা দেখতে হবে, মাইএথার ওয়ালেট ইনকর্পোরেশন বাই ইউনাইটেড স্টেটস। এতটুকু দেখার পর আপনি একটু এই লিঙ্কটা দেখবেন। এই ইউআরএলটাই হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি সেফটি চান অবশ্যই আপনাকে এই ইউআরএলটা মাথায় রাখতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন www.myetherwallet.com অ্যান্ড দেন এটা কিন্তু আমরা বুকমার্ক করে রেখেছি, কারণ আমরা যতবারই পরবর্তী সময়ে এইখানে অ্যাক্সেস করার চেষ্টা করি ততবার কিন্তু বুক পেজ থেকে বা মার্কিং করা পেজগুলো থেকে এইটা বের করে বা এই লিঙ্কটাকে বের করে তারপর কিন্তু আমরা অ্যাক্সেস করি। সো আপনি চাইলে আপনিও বুকমার্ক করে রাখতে পারেন। স্বাভাবিকভাবেই যখন আপনাকে কোনো লিঙ্ক সেন্ড করা হবে তখন আপনি হয়তো এই ওয়ার্ডটা দেখতে পারবেন না বা এই অংশটুকু দেখতে পারবেন না যেটা সিকিউরিটি ইনফরমেশন দেয় আমাদের। তাছাড়া আপনি এখানে .net দেখতে পারেন কিংবা মাইএথার ওয়ালেটের এতটুকু অংশ আপনি অন্যরকম দেখতে পারেন। দেখা গেছে একটা আর এই জায়গায়, একটা ই এই জায়গায়, অর্থাৎ কিছুটা উলটপালট থাকবেই। যদি আপনি এই ধরনের বিষয়গুলো মেনে চলেন বা খেয়াল করে চলেন তাহলে আপনার জন্য তেমন কোনো প্রবলেম হবে না। তাছাড়া আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে মেটামাস্ক। যদি মেটামাস্ক আপনি সংযুক্ত করেন তাহলে আপনি যে কোনো ধরনের রিস্ক থেকে ফ্রি থাকবেন, কারণ আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করবেন তখন সরাসরি আপনাকে মাইএথার ওয়ালেটের মেটামাস্ক ওয়ার্নিং দিবে যে আপনি যেই ওয়ালেটে ঢুকতে যাচ্ছেন সেটা মাইএথার ওয়ালেট নয়, সেটা একটা স্প্যাম বা ফিশিং ওয়েবসাইট। এই ধরনের ওয়েবসাইটগুলোকে সাধারণত ফিশিং ওয়েবসাইট বলা হয়, যেখানে আপনাকে ফোর্স করা হয় আপনার ইনফরমেশনগুলো নেওয়ার জন্য এবং পরবর্তী সময়ে যখন আপনি ইনফরমেশন দেন তখন কিন্তু আপনার সমস্ত আর্নিং কিংবা সমস্ত অ্যামাউন্ট কিন্তু তাদের কাছেই চলে যাবে। ওকে, এইবার আসে আমরা কীভাবে আপনি এই ওয়ালেটটাকে অ্যাক্সেস করবেন বা কিভাবে একটা নিউ ওয়ালেট ক্রিয়েট করবেন। যারা নতুন আছেন তাদের জন্য বলছি, আর যারা এই ওয়ালেটের ফিচারটা বুঝতে পারেন না তাদের জন্য আই থিঙ্ক এটা বেটার হবে। আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেট একটা ক্লিক করবেন। এখানে আপনার জন্য টোটাল 3টা অপশন আছে। প্রথম যেটা আছে সেটা মিউ কানেক্ট, অর্থাৎ এটা একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের মতো। আপনি যদি এটাকে ডাউনলোড করে নেন, এই যে স্ক্যান টু ডাউনলোড আছে, আপনি যখন স্ক্যান করবেন তখন আপনি আসলে পেয়ে যাবেন আপনার ডাউনলোডের লিঙ্ক। অ্যান্ড দেন সেখান থেকে জাস্ট আপনি ইনস্টল করলে হয়তো বা আপনাকে কিছু কোড দেওয়া হবে বা ফ্রেজ দেওয়া হবে কিংবা যে কোনো কিছু ইনফরমেশন আপনাকে দেওয়া হবে যেটা আপনাকে লগ ইন করতে সাহায্য করবে। আপনি সেই লগ ইন ইনফরমেশনটাকে সেভ করে রাখতে পারেন, অর্থাৎ আপনি মোবাইল দিয়ে চাইলে এই মিউ কানেক্ট বা মাইএথার ওয়ালেটটিকে অ্যাক্সেস করতে পারেন। তাছাড়া আপনি বাই কি স্টোর ফাইল আছে এখানে। বাই কি স্টোর ফাইল বলতে আমরা সাধারণত এইটা দিয়েই অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখানে আপনাকে সর্বপ্রথম একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডের কম্বিনেশন অ্যাটলিস্ট 9 ক্যারেক্টার হতে হবে এবং এখানে যে নেক্সট বাটনটা দেখছেন এটা এখনও কিন্তু গ্রিন হয়নি, আপনাকে গ্রিন করতে হবে। যেমন আমি যদি 1 2 3 4 5 6 7 8 9 দিই, এখনও কিন্তু এটা ভেরি উইক দেখাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আপনার এই পাসওয়ার্ড ক্যাপাবিলিটি গুড না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এই বাটনটা গ্রিন আকারে পাবেন না। তো আমরা একটা বাটন দিলাম, তো আমরা একটা গুড পাসওয়ার্ড দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন এটা নেক্সট চলে এসেছে গ্রিন বাটন। আপনি যখন নেক্সটে দিবেন তখন আপনি এইখানে ডাউনলোডের একটা অপশন পাবেন, ডোন্ট লুজ ইট, ডোন্ট শেয়ার ইট, মেক ব্যাকআপ। তো এইখানে সাধারণত যে বিষয়টা হয়, আপনি যদি আপনার মাই ইথার ওয়ালেটের এই কি স্টোর ফাইলটা কিংবা আপনার প্রাইভেট কিটা আপনি হারিয়ে ফেলেন, আপনার যত পরিমাণ ব্যালেন্স থাকে, আপনার যত সাপোর্ট টিকেট আপনি ক্রিয়েট করেন, আপনি আপনার এই ওয়ালেটে আর লগ ইন করতে পারবেন না। সাপোজ আপনি একটা ওয়ালেটে 10 ইথেরিয়াম ডিপোজিট করে রাখলেন ফিউচারের জন্য এবং আপনি কি স্টোর ফাইলটা সেভ করে রাখলেন, কোনো কারণে আপনার কি স্টোর ফাইলটা ড্যামেজ হয়ে গেল কিংবা আপনার প্রাইভেট কিটা আপনি খুঁজে পেলেন না বা প্রাইভেট কি আপনি সংরক্ষণই করেননি কি স্টোর ফাইলের উপর ভিত্তি করে, ফলশ্রুতিতে আপনার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটাই ওয়ালেটে থাকবে। কোনো প্রতিষ্ঠান, কোনো হ্যাকার আপনার এইখান থেকে উইথড্র দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আপনার প্রাইভেট কি কিংবা জেসন ফাইল বা কি স্টোর ফাইলটা না জানে। সো আপনার অ্যামাউন্টটা ওইখানেই বন্দি পড়ে থাকবে। দাম যতই বাড়ুক, প্রাইস যতই বাড়ুক, আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, আপনার আর কিছুই করার নেই, কারণ প্রাইভেট কি বা কি স্টোর ফাইল ছাড়া আপনি এখানে কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবেন না এবং এটা কেউ করতে পারবে না। ওকে, তো এইখানে আপনি ডাউনলোড কি স্টোর ফাইল একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস মাই ওয়ালেট লেখা চলে এসেছে, আমরা অ্যাক্সেস করছি, অর্থাৎ আমরা কিন্তু ওয়ালেটে অ্যাক্সেস করে ফেলেছি। অ্যান্ড দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন টোটাল 4টা পদ্ধতি আছে আপনি যদি ওয়ালেটে অ্যাক্সেস করতে চান। একটা হচ্ছে মিউ কানেক্ট, একটা হার্ডওয়্যার, এটা একটা হার্ডওয়্যার ওয়ালেট। তারপর আছে মেটামাস্ক, যেটার কথা আমরা বললাম এবং আমরা সবসময় যেটা করি, যদিও এটা রিস্কি, তারপর আমরা কি স্টোর ফাইল কিংবা প্রাইভেট কিংবা মেমোনিক ফ্রেজের মাধ্যমে এখানে আসলে অ্যাক্সেস করার চেষ্টা করি। তো আমরা একটু কি স্টোর ফাইল দিয়ে এখানে অ্যাক্সেস করব। সর্বপ্রথম যদি আপনার প্রাইভেট কি থাকে, আপনি প্রাইভেট কিতে ক্লিক করলে, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে জাস্ট আপনি প্রাইভেট কি বসিয়ে এই অ্যাক্সেস ওয়ালেটে ক্লিক করলে আপনি অ্যাক্সেস করতে পারবেন ইজিলি। তাছাড়া কি স্টোর ফাইল দিয়ে যদি আপনি করেন তাহলে আপনি কি স্টোর ফাইলে একটা ক্লিক করবেন, অ্যান্ড দেন আপনি কন্টিনিউতে চাপলে আপনি যে ডকুমেন্টটা মাত্র ডাউনলোড করলেন সেই ডাউনলোড করা ডকুমেন্টটা আপনাকে আপলোড দিতে হবে, অ্যান্ড দেন যে আপনাকে পাসওয়ার্ড বসিয়ে তারপর অ্যাক্সেস করতে হবে। ওকে, তো আমরা কিন্তু চলে এসেছি এখন আমাদের ওয়ালেটে এবং সর্বোপরি প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস। যদি আপনি কোনো জায়গা থেকে ডিপোজিট করতে চান কিংবা উইথড্র দিতে চান আপনার মাইএথার ওয়ালেটে, তখন আপনাকে এই অ্যাড্রেসটা ইউজ করতে হবে। এই অ্যাড্রেসটা আপনি ইউজ করে যে কোনো জায়গায় ডিপোজিট করতে পারবেন যে কোনো জায়গা থেকে, কিংবা উইথড্র করতে পারবেন যে কোনো জায়গা থেকে, যেখানে সরাসরি আপনার ওয়ালেটে অ্যামাউন্টগুলো এসে রিসিভ হবে। আর মূলত আমরা মাইএথার ওয়ালেটটাকে ব্যবহার করি একটা বিষয়ের জন্য, সেটা হচ্ছে ERC-20 সাপোর্টেড ওয়ালেট। এটা অর্থাৎ সমস্ত প্রকার টোকেন এখানে সাপোর্ট করে, যেগুলো ERC-20 উপর বেসড করে তৈরি করা হয়েছে। তো এবার কথা হচ্ছে যে প্রশ্নটা আছে যে আমার যে কারেন্সিগুলো ছিল বা অ্যামাউন্টের টোকেনগুলো ছিল সেগুলো আসলে আমি দেখতে পাচ্ছি না। তো সেটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন গুগলে, অ্যান্ড দেন যে আপনি ইথ প্লোরাল লিখতে পারেন কিংবা ইথার স্ক্যান লিখতে পারেন। আমি একটু অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ethplora.io/address/ তারপর আপনাকে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। দেওয়ার পর যখন আপনি এন্টার করবেন তখন আপনাকে সরাসরি ethplora নিয়ে যাবে এবং ethplora আপনি প্রতিনিয়ত আপনার আর্নিংয়ের টোকেনগুলোকে দেখতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করেন আপনারা। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু আজকের দিনে একটা, দুইটা, তিনটা, চারটা ট্রানজ্যাকশন হয়েছে আমার মাইএথার ওয়ালেটে এবং এগুলো কিন্তু লিস্টেড আছে। এখন মনে করেন আপনাকে কোনো কারেন্সি সেন্ড করা হলো, আপনি এইখানে এসে সর্বপ্রথম দেখতে পারবেন। তারপর যাবেন আপনি মাইএথার ওয়ালেটে। মাইএথার ওয়ালেটে যাওয়ার পরে যে কাস্টম টোকেন্স আছে, আপনি আগেই কাস্টম টোকেন্সে যাবেন না, আপনি আগে সার্চ করবেন। যেমন এখানে আমার কাছে হ্যাক টোকেনটা আছে, আমি যদি এখানে সার্চ করি হ্যাক টোকেন লিখে, যদি এইটা আমার এইখানে থাকে তাহলে এটা চলে আসবে। দুঃখিত, আপনি সিম্বল দিয়ে সার্চ করলে হবে না, আপনাকে সার্চ করতে হবে তার ফুল নেম দিয়ে। এখানে আপনি দেখতে পাচ্ছেন শাখা দিয়ে আমি সার্চ করেছিলাম এবং শাখার অ্যামাউন্টের 61.5টা টোকেন কিন্তু আমার কাছে অলরেডি আছে। সো আপনি জাস্ট এভাবে আগে সার্চ করে দেখবেন, যদি সার্চ করার পর আপনি না পান তাহলে আপনি কাস্টম টোকেন্স একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিতে হবে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনি ইনফরমেশনগুলো কোথায় পাবেন। এখন মনে করেন আপনার এই হ্যাক টোকেনটা আপনি ওয়ালেটে অ্যাড করতে চাচ্ছেন, আপনি শাখাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন, এইটা হচ্ছে এদের কন্ট্রাক্ট অ্যাড্রেস। আমরা কন্ট্রাক্ট অ্যাড্রেস বসালাম, তারপর টোকেন সিম্বল হচ্ছে এইটা HAK, অ্যান্ড ডেসিমাল হচ্ছে 18। এতটুকু দেওয়ার পর যখন আপনি সেভে ক্লিক করবেন, আপনার ওয়ালেটে যে পরিমাণ অ্যামাউন্ট আছে সেটা সরাসরি এখানে শো করবে। যেমন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বেশ কিছু কারেন্সি অলরেডি অ্যাডও করেছি। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কাস্টম টোকেন্স আপনি কীভাবে অ্যাড করবেন কিংবা আপনি আপনার কাঙ্ক্ষিত কারেন্সিগুলোকে কীভাবে দেখবেন। তাছাড়া আপনি যদি কোনো ট্রানজ্যাকশন দেখতে চান, ট্রানজ্যাকশন ট্র্যাক করতে চান, মনে করেন আপনি একটা ট্রানজ্যাকশন করলেন, সেই ট্রানজ্যাকশনটা আপনি ট্র্যাক করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইথপ্লোরার জায়গায় ইথার স্ক্যান লিখবেন। জাস্ট ওয়েট, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইথার স্ক্যান। ওকে, এইখানে আপনি যে কোনো ধরনের ট্রানজ্যাকশন দেখতে পারবেন। মনে করেন আপনি কোনো ট্রানজ্যাকশন করলেন, কাউকে ইথেরিয়াম সেন্ড করলেন, তো ইথেরিয়াম সেন্ড করার পর তার কি অবস্থা সেটা আপনি এখানে দেখতে পারবেন। আপনি জাস্ট এই লিঙ্কের উপর ক্লিক করবেন, ট্রানজ্যাকশন হ্যাশ পাবেন যখনই আপনি কোনো ট্রানজ্যাকশন করবেন, এবং সেই ট্রানজ্যাকশন হ্যাশের উপর ক্লিক করলে আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। যখন এখানে স্ট্যাটাস সাকসেস থাকবে তখন আপনি বুঝবেন যে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। আর যতক্ষণ এখানে টাইম চলতে থাকবে ততক্ষণ আপনাকে বুঝতে হবে যে না, এখনও ট্রানজ্যাকশন কমপ্লিট হয়নি। যখন টাইম শেষ হয়ে যাবে এবং সাকসেস লেখা উঠবে এবং ব্লক কনফার্মেশন যখন 12টা হয়ে যাবে তখন সে আপনার কাছ থেকে অ্যামাউন্টটা রিসিভ করবে। ওকে, তো এইটা গেল আপনার সেন্ডিং বা ডিপোজিট কিংবা কিভাবে আপনি কাস্টম টোকেন অ্যাড করবেন বা দেখবেন সেই বিষয়। আর এছাড়া এইখানে যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে সোয়াপ, এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রম ইথেরিয়াম টু বিটকয়েন। আমি একটা কারেন্সি এখানে আপনাদেরকে এন্টার করে দেখাচ্ছি, জাস্ট ওয়েট করুন একটু দেখি আমার কাছে কি টোকেন আছে। ওকে, আপনি এখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন যে কারেন্সিটা লিস্টেড আছে কিনা। যেমন আমার কাছে ইএলএফ টোকেনটা আছে, আমি সেটাকে একটু সার্চ করছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিস্টেড আছে। আপনি ইএলএফে ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে আমার কাছে ইএলএফ আছে 7টা, এবং আমি যদি এখান থেকে ইথেরিয়াম সিলেক্ট করি, ওকে, দেন আমরা 7 এন্টার করলাম এবং প্রাইসটা কিন্তু এখানে শো করছে 0.00741 ইথেরিয়াম এবং 2 অ্যাড্রেস। আপনি এখান থেকে চুজ করবেন আপনার নিজস্ব অ্যাড্রেস। চুজ করার পর এইখানে আপনি এইটাকে চুজ করবেন, অর্থাৎ এইখানে এটা লিস্টেড আছে এবং 7 ইএলএফ এর দাম এটা শো করছে। এন্ড দেন যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, আপনাকে অবশ্যই প্রথমে বিষয়বস্তুটা বুঝতে হবে। জাস্ট 10 মিনিটের মধ্যে আপনার এই ট্রানজাকশন কমপ্লিট হবে, আপনি 7 ইএলএফ এর জন্য এই পরিমাণ অ্যামাউন্ট পাবেন। আপনি যখন কন্টিনিউতে একটা ক্লিক করবেন, ওকে, কন্টিনিউতে ক্লিক করার পর তারা বলছে নেটওয়ার্ক ইথেরিয়াম MyEtherWallet। ওকে, ট্রানজাকশন টোটাল হচ্ছে 0.017। তো এইখানে আপনার কাছ থেকে মেবি এই পরিমাণ ইথেরিয়াম তারা কেটে নেবে। ওকে, আমরা একটু কনফার্ম করার চেষ্টা করছি। তো এই সোয়াপটা করার জন্য কিন্তু অবশ্যই আপনার এখানে ব্যালেন্স থাকা ম্যান্ডেটরি, অর্থাৎ বাধ্যতামূলকভাবে কিছু না কিছু ব্যালেন্স রাখতে হবে ফিটাকে কভার করার জন্য। এবং সবচেয়ে মজার বিষয় হলো এইখানে আপনাকে আর কোনো এক্সচেঞ্জে যেতে হবে না, এক্সচেঞ্জে ডিপোজিট করে সেখানে এক্সচেঞ্জ করতে হবে না। আপনি সরাসরি আপনার ব্যালেন্সটা এইখানে দেখতে পারবেন যখন আপনার এক্সচেঞ্জটা তারা সম্পূর্ণরূপে কমপ্লিট করবে, এবং তারাই এক্সচেঞ্জে ডিপোজিট করবে, তারাই এক্সচেঞ্জটাকে উইথড্র দিয়ে আপনার ওয়ালেটে পাঠিয়ে দেবে। সো আমি মনে করি যে এই ফিচারটা আমাদের সবার জন্য বেটার হয়েছে, বিশেষ করে যখন বড় বড় কারেন্সি আমাদের কাছে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে যদি চেঞ্জ করে নেই সেটা আমাদের জন্য অবশ্যই সুবিধাজনক এবং অবশ্যই সেটা আমাদের জন্য বেটার প্রফিটেবল এবং আমাদের কম সময়ের মধ্যে আমাদের ট্রানজ্যাকশনগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এখন যারা MyEtherWallet পুরোনোটা ইউজ করতে চান তাদের জন্য যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি এই মিউতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন মিসিং দ্য ভিন্টেজ মিউ, আপনি ক্লিক হেয়ার টু গেট ব্যাকে একটা ক্লিক করবেন। গেট ব্যাকে ক্লিক করলে আপনি কিন্তু পুরোনো MyEtherWallet চলে যাবে এবং সেখান থেকে আপনি বাকি কার্যক্রম চালাতে পারবেন। ওকে, এটাই কিন্তু আমাদের পুরনো ওয়ালেট এবং এইখান থেকে আপনাকে সেই আগের মতো প্রসেসেই কাজ করতে হবে। আরেকটা বিষয় রয়ে গেছে সেটা হচ্ছে প্রাইভেট কি। প্রাইভেট কি কিন্তু আমরা নতুন ওয়ালেটের আসলে কোথাও খুঁজে পাইনি, যার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। সো আপনি কি করবেন, আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনি এই MyEtherWallet চলে আসবেন পুরোনোটায়, অ্যান্ড দেন যে আপনি এই যে ভি ওয়ালেট ইনফো আছে এইখানে আসবেন। আসার পর আপনি কি স্টোর ফাইল কিংবা প্রাইভেট কি যেহেতু আমাদের কাছে থাকবে না, শুধুমাত্র কিস্টোর কিংবা জেসন ফাইল দিয়ে আমরা এখানে কাজ করব। তারপর যে এইখান থেকে প্রাইভেট কিটা আমরা উদ্ধার করব, অর্থাৎ প্রাইভেট কিটা নিয়ে আমরা জাস্ট সেভ করে রাখব। তো আশা করি MyEtherWallet সম্পর্কিত সমস্ত আলোচনা আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। এইবার আসি এই MyEtherWalletকে ব্যবহার করে কি আর্নিং করা যায় কিনা। এটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা আসলে জানে না কিভাবে MyEtherWallet থেকে আর্ন করা যায়। MyEtherWallet থেকে আর্ন করার একমাত্র ওয়ে হচ্ছে এয়ারড্রপগুলোতে জয়েন করা, কারণ এখন প্রচুর পরিমাণে ERC-20 কারেন্সিগুলো ফ্রি দেওয়া হচ্ছে, যেখান থেকে আমরা টোকেনগুলো পেলে এবং পরে এক্সচেঞ্জে লিস্টেড হলে আমরা সেখান থেকে এক্সচেঞ্জ করে ভালো বেনিফিট কিন্তু গেইন করতে পারি। কখনো সেটা হতে পারে $2, কখনো $10, কখনো $20, কখনো কখনো $50 বা $100 পর্যন্ত যেতে পারে। আমাদের এই পর্যন্ত সর্বোচ্চ সাফল্য হয়েছে হাইড্রো টোকেনে, কারণ আমরা সেখানে 2,22,222টা টোকেন পেয়েছি, যার ওর ছিল অ্যাবাউট 8 লাখ টাকা। অবশ্য আমরা মার্কেটে খুব তাড়াতাড়ি টোকেনটাকে সেল করে দিয়েছি, যার বিনিময়ে আমরা 1 লাখ টাকা পেয়েছি। এবং বাকি যারা এখানে জয়েন করেছিলেন তারা প্রত্যেকে 60,000 থেকে 70,000 টাকার মতো ওইখানে এক্সচেঞ্জ করতে পেরেছিলেন। এবং আমাদেরকে অবশ্যই সেই সুযোগের জন্য অপেক্ষা করতে হবে, কারণ এয়ারড্রপগুলো প্রত্যেকটাই যে সেই সুযোগগুলো বয়ে নিয়ে আসবে এমনটা কিন্তু কখনোই আপনি ভাবলে হবে না। কোনো এয়ারড্রপ থেকে আপনি ব্যালেন্স বেশি পেতে পারেন, কোনো এয়ারড্রপ থেকে আপনাকে ব্যালেন্স কম দেওয়া হতে পারে। সো সব কিছু মিলেই আপনাকে প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করা উচিত। আজকে যে এয়ারড্রপটা আপনি ছেড়ে দিলেন সেই এয়ারড্রপটাই হতে পারে ভ্যালুয়েবল, কিংবা যে এয়ারড্রপটাতে আপনি জয়েন করলেন সেই এয়ারড্রপটা হতে পারে কম ভ্যালু সম। আশা করি আমি কি বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো গাইস, এই ছিল মোটামুটি আমাদের এখনকার মতো টিউটোরিয়াল, এবং সোয়াপের যে বিষয়টা আছে সেই বিষয় সম্পর্কে হয়তো আমরা এক্সট্রা একটা টিউটোরিয়াল করব, এবং তার জন্য অবশ্যই আমাদের এখানে কিছু ব্যালেন্স লোড করা প্রয়োজন এবং আমরা প্রথমে একটা ট্রানজাকশন করব এবং পরবর্তী সময় হয়তো এই সোয়াপ সম্পর্কে আমরা আরো বিস্তারিতভাবে আপনাদেরকে জানাতে পারবো। এবং যতটুকু আপনাদের কোশ্চেন ছিল আশা করি সেই কোশ্চেনের আনসার আমরা দিতে পেরেছি। নেক্সটে দেখা হচ্ছে আরেকবার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যেহেতু একটা ইনফরমেশনাল বেস টিউটোরিয়াল সো সবার সাথে শেয়ার করবেন। হাতে কিছু এয়ারড্রপ আছে এবং কিছু আপডেট আছে যেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে শেয়ার করব। সে পর্যন্ত অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।